বাঙালির পিঠে বিলাসের কথা কে না জানে, তবে সেটা পৌষ পার্বণ বা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনেই আবদ্ধ। কিন্তু এটা মানতে রাজি ছিলেন না একজন সার্থক পিঠে বিলাসী, তিনি নবনীতা চ্যাটার্জি চক্রবর্তী। 365 দিনই বাঙালির মুখে পিঠে তুলে দিতে চেয়েছেন, আর সেই ভাবনা থেকেই তৈরি করে ফেলা পিঠে বিলাসী। এর পিছনে আছে নবনীতার অনেক অনেক আত্মত্যাগ, নারীর আর এক রূপিত ত্যাগের, তাই না? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়েছেন, হারিয়েছেন অনেক বন্ধু, অনেক কাছের মানুষ, কিন্তু সৃষ্টির তাড়না তাকে বিভোর করেছে, তাই আজ প্রাপ্তির খাতায় অনেক অনেক সম্মান আর ভালোবাসা। প্রতিটা কাজে কিছু না কিছু স্যাক্রিফাইস তো থাকেই, সেটা তো প্রথমত আমি বলবো যে সবারই ইচ্ছা করে একটু সময় পেলে একটু ঘুরতে যাব, আনন্দ করব, একটু অবসর সময় যে আমি একটু মজা করবো, আমার যে সময়গুলো একটু গান শুনে কাটালাম কি একটু ঘুরতে গেলাম, কিন্তু সেই সময়টা আমি একেবারেই পাই না। নবনীতার কাছে শিকড়টাই আসল, নিপাট বাঙালিয়ানা আর বনেদিয়ানার ছাপ রেস্তোরাঁর আনাচে কানাচে। একজন মেয়ে হয়েও পরিবারের পুরুষ নারী সবাইকে নিজের রেস্তোরাঁতে ব্যস্ত করিয়ে ফেলেছেন নবনীতা। তিনি দশভুজা হলে পরিবারের অন্যরা তার উন্নতির সোপান। সার্থক নারী শক্তির জয় বোধ হয় একেই বলে। ছোট্ট পথ চলা শুরু হয়েছিল যৌথ পরিবারের বউ হয়ে এসে, সেখানে ছোট্ট করে সকলের হাত, আমার পরিবারের সকলের, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার ভাসুর, আমার জা, আমার ননদ, দেওর, প্রত্যেকের যে হাতটা আমি পেয়েছি সেইটা একটা মানে বিশাল পাওয়া। তা সেটা সেই সাহায্যটা নিয়ে, হ্যাঁ আমি অবশ্যই 10টা হাত তো পেয়েছি, সেই সাহায্যটা নিয়ে আজকে কলকাতায় যে জায়গাটা গড়তে চলেছি বা কিছুটা হলেও গড়ে ফেলেছি, মানুষজনের মাঝে ভীষণ পপুলারিটি অর্জন করেছে আজকে কলকাতার পিঠে বিলাসী। ট্র্যাডিশনাল পিঠের সঙ্গে পিঠে বিলাসী আমদানি করে চলেছে নিত্য নতুন ফিউশন আইটেম। পিঠে বিলাসী এগিয়ে চলুক, পিঠে বিলাসী নবনীতার স্বপ্নরা এগিয়ে চলুক। হ্যাংলার অনেক অনেক শুভেচ্ছা। নারী দিবস কথাটার মধ্যেই আর কি লুকিয়ে আছে নারী দিবস।